ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে বউকে রাজু বলল, তুমি কি আমার কথা শুনবে না? বারবার বলেছি হসপিটালে যেতে। তারপর মা বোনকে বোঝাতে পারবো কোনো একটা। গালে হাত দিয়ে সোহানা বলল, আমার ভয় হয় যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমার শুধু তোমাকে হারানোর ভয়। রাজু বলল, চুপ, এত ঢং করবে না, বুঝলে? এই বলে রাজু বের হয়ে যায়। সোহানা রুম থেকে বের হয়ে সোফার কাছে আসে। এমন সময় সোহানার শাশুড়ি লাইলা বেগম ও ননদ সাদিয়া আসে। শাশুড়ি কটাক্ষ করে বলে, যাক, অবশেষে আমার ছেলেটার মন মানসিকতা একটু চেঞ্জ হলো। শোন সাদিয়া, আমি এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে নতুন বউ আনবো, আমারও নাতি নাতনি হবে। ননদ বলল, ভালোই হয়েছে ভাইয়া এমন করেছে, দিয়েছে চর, জনমের মতো শিক্ষা হয়ে গেছে। শাশুড়ি বলল, ঠিকই বলেছিস, পরীক্ষা করছে না কেন, তা এখন আমার ছেলেটা বুঝেছে, এখন থেকেই বাড়ি থেকে দূর করে দেব। ননদ সাদিয়া বলল, হুম মা, যে মেয়ের মা হওয়ার যোগ্যতা থাকে না তার আবার সংসার করার এত শখ কিসের, বাজা মেয়ে কোথাকার। এবার সোহানার রাগ হয় আর মুখের উপর বলল, যার কথা ভেবে এতদিন আপনাদের অপমান ও কটু সহ্য করে গেছি, আমি আর চুপ করে থাকবো না। সাদিয়া, কি বললে? ভাজা? ভুলে যেও না, তুমিও কারো ঘরের বউ হবে, তখন যদি তোমার সন্তান না হয় তাহলে নিশ্চয় তার সংসার ছেড়ে চলে আসবে। আর মা, আপনিও নিশ্চয় আমার মতো করে সাদিয়াকে অপমান করবেন, শত হলেও মেয়ে বাচ্চা জন্ম দিতে পারে না, তার সংসার করার অধিকার নেই। সাদিয়া এমন কথা শুনে রাগে নাক ফুলিয়ে টেবিলের উপর থাকা ফুলটপটা হাতে নিয়ে সজোরে সোহানার মাথায় বাড়ি মারে। সাথে সাথে সোহানা অজ্ঞান হয়ে যায়। সে কিছু কথা শুনে ননদ সাদিয়া বলল, বাজা মেয়ে, তোর এত সাহস, তুই আমাকে অভিশাপ দিস? শাশুড়ি বলল, একদম ভালো কাজ করেছিস, আর ছেলেটা আসুক, মজা বোঝাবো। তারপর তারা সোহানাকে এই অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়। পরের দিন সোহানার শাশুড়ি সবাইকে ডেকে ড্রয়িং রুমে আনে, সবাই একসাথে বসে। সবাই বসার পর সোহানার শাশুড়ি বলল, বাবা রাজু, আর কতদিন এই মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকবি, একটা বিয়ে কর, আমি নাতি নাতনির মুখ দেখে মরতে চাই, এই মেয়ে কখনো মা হতে পারবে না, হলে এতদিনে হতো, প্রতিদিন এই সংসারে বাড়তি ঝামেলা হচ্ছে ওর কারণে। রাজু কি বলবে না বলবে বুঝতে পারছে না, কারণ সেও সোহানাকে আসলে মন থেকে ভালোবাসে, এইসব কথা তার শুনতে ইচ্ছে করে না। শান্ত স্বরে বেশ বিরক্তি নিয়ে বলল, আমি আর বিয়ে করব না, আমার ভাগ্যে যদি আল্লাহ সন্তান প্রাপ্তি লিখে রাখে তাহলে সে সোহানার গর্ভেই জন্মাবে, তোমাদের এসব নিয়ে না ভাবলেও চলবে, আমার ব্যাপারটা আমি বুঝে নেব। সাদিয়া বলল, ভাই আমার, তোর ভালো চাইরে, তুই এই মেয়ের জন্য আমাদেরকে কষ্ট দিতে পারিস না। রাজু বলল, তুই ছোট ছোট হয়ে থাকবি, আমার ব্যাপারে এত কথা বলবি না, আমি কি করব আমি বুঝবো, তোর মায়ের উপর এত দরদ থাকলে নিজে কেন বিয়ে করে নিচ্ছিস না, তাহলেই তো মা নাতি নাতির মুখ দেখে মরতে পারত। এই কথা শুনে মা বলল, হে আল্লাহ, আমার নিজের ছেলে আমাকে এসব বলছে, সে আমার মরণ কামনা করছে। সাদিয়া বলল, এই বাজা মেয়েটাই ভাইয়ার মাথাটা চিবিয়ে খেয়েছে, না হলে কেউ কি নিজের আপন বোনকে এমন বলতে পারে? তারপর সাদিয়াকে থাপ্পড় দিয়ে সেখান থেকে উঠে দাঁড়ায়। সোহানা উঠে বলল, আহা রাজু, এসব কি করছো, ও এতটা বুঝলে কি এভাবে বলতো? তা দেখে শাশুড়ি বলল, থাক, তোমার আর আধিক্ষেতা দেখাতে হবে না, দিলে তো আমার ছেলেটাকে মেয়েটার পেছনে লাগিয়ে, আমার সাজানো সংসারটা ভাগ করতে এই কাল নাগে নিয়ে এসেছে রে। সাদিয়া বলল, উস্কে দিয়ে এখন আর তোমাকে ভালো শাস্তে হবে না। এসব কথা শুনে সোহানা সেখান থেকে রুমে চলে যায়। রুমে ঢুকে সোহানা খাটের উপর বসে মনে মনে বলল, আমার যে কি দোষ ঠিক বুঝতে পারছি না, মানুষ সন্তান না হলে দোষ দেয়, কিন্তু আল্লাহ তো নিজেই বলেছেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সমাজ এটা মানতে চায় না, আবার নামাজ পড়ে নিজেদের ধার্মিক মনে করে বসে থাকে এরা, চোখের পানি যেন বাদ মানছে না সোহানার। রাজু সোফায় বসে আবারও মা আর বোনকে বলল, তোমরা কেন বারবার সোহানাকে দোষ দাও, ও তো কিছু করেনি, কাল এর জন্য আমি ওর গায়ে হাত তুলেছি, দেখেছই তো, এরকম হলে ওর একটা বড় সমস্যা হয়ে যাবে। শাশুড়ি বলল, আচ্ছা বাবা, তা হয়তো বুঝলাম, কিন্তু আজকাল কত শত চিকিৎসা পদ্ধতি বের হয়েছে, একবার বৌমাকে ডাক্তার কাছে নিয়ে গেলেই তো পারিস, যদি সমস্যা না হয় তাহলে তো একবার জানা যাবে। রাজু বলল, ও যেতে চাচ্ছে না, তাই ওকে কোনো ডাক্তার কাছে নিয়ে যাব না আমি। এই বলে সে উঠে রুমের দিকে চলে যায়। রাজু রুমে গিয়ে দেখে সোহানা বেশ চিন্তিত, রাজু পাশে গিয়ে বসল। রাজু পাশে গিয়ে বলল, সরি প্রথমত তোমার গায়ে হাত তোলার জন্য, আর আবারও সরি আমার মা বোনের ব্যবহার আর অত্যাচারের জন্য, আসলে ওদের কথা না শোনার জন্য, ওদের কথা থেকে বাঁচতেই তোমার গায়ে হাত তুলেছি। সোহানা সবটা শুনে শান্ত গলায় বলল, আচ্ছা আমি ডাক্তার দেখাতে যাব, আমার জন্য তুমিও কথা শুনছো, তা আমার কষ্ট হয়, যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় তাহলে তো ভালোই হয় বলো, আমার যদি সন্তান জন্মদানের ক্ষমতা না থাকে তাহলে আমি এই সংসার ছেড়ে নিজেই চলে যাব, তোমাকে ওদের চোখে আর খারাপ হতে দেব না। রাজু কথা বলছে না দেখে সোহানা বলল, রাজু তোমার কি মন খারাপ? রাজু বলল, কই না তো। সোহানা বলল, তাহলে কথা বলছো না কেন, আমার উপর রেগে আছো তুমি, তাই না? রাজু বলল, আরে না,
জানোই তো সোহানা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। নিজেরাই যদি ডাক্তারের কথা মতো রিপোর্ট দেখে কিছু ধরে নিয়ে থাকে তাহলে কি আল্লাহ রাগ করবে না? সোহানা এমন কথায় কি জবাব দেবে বুঝতে পারছে না। তারপর বলল, তাও একবার ডাক্তারের কাছে চলো না প্লিজ। রাজু আর কিছু না বলে সোহানাকে জড়িয়ে ধরে বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সন্ধ্যায় রাজু ও সোহানা বের হলো রুম থেকে। রাজুর মা এসে বলল, এমন সন্ধ্যায় কোনো কাজ না করে এই মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস বাবা? কথার মাঝে নাক গলিয়ে সাদিয়া বলল, কোথায় আবার? হয়তো রাজরানী বাইনা করেছে ঘুরতে যাওয়ার, তাই কাজকর্ম ফেলে হাওয়া খেতে যাচ্ছে। রাজু বলল, চুপ কর মা, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, সোহানার চেক আপ করাবো তাই। সাদিয়া বলল, ভাইয়া তোর বউ অক্ষম হলে তাকে ছেড়ে দিবি তো? রাজু বলল, হুম একদম, যা তুই নিজের কাজ কর, রাতের জন্য বড় কাতলা মাছটি রান্না কর, কারণ তোর ভাবির মাছের মাথা বেশ পছন্দ। তারপর তারা দুজন বের হয়ে গেল। রাজু আর সোহানাকে দেখা যায় একটি পার্কের বৈঠক জায়গায় দুজনে বসা। সোহানা তো বেশ অবাক, যাওয়ার কথা হসপিটালে কিন্তু পার্কে কেন এলো? সোহানার মনের প্রশ্নকে উত্তরে পরিণত করতে রাজুকে বলল, এখানে তো কোনো ডাক্তার দেখানোর জায়গা নেই, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? রাজু বেশ শান্ত, অন্যদিকে ফিরে আছে, ও যেন সোহানার কথা শুনেই নি। সোহানা আবার বলল, কি হলো রাজু বলো। রাজু ফিরে বলল, কারণ তোমাকে মেরে এই পার্কের এক কোণে ফেলে যাব তাই, তারপর আরেকটা বিয়ে করব। সোহানা বেশ বিরক্তি আর ভ্রু কুচকে রাজুর চেহারার দিকে তাকিয়ে বলল, এই টাইমে মজা একদম ঘৃণা লাগে। হুম, রাজু হেসে বলল, আজ রাতটা তোমাকে নিয়ে ঘুরব, রেস্তোরাঁয় খেয়ে তারপর বাড়ির দিকে যাব, একটা স্মৃতি রাখবো। সোহানা বলল, তো মাছের মাথা? রাজু বলল, ধুর সেটা এমনিই বললাম। সোহানা বলল, এত রাত পর্যন্ত বাইরে থাকলে মা বাড়ির লোকেরা কি ভাববে? আর তুমি তো ডাক্তার কাছে নিয়ে যাবে বলে আমাকে নিয়ে এলে। রাজু বলল, আরে পাগলি বউ, তোমাকে নিয়ে ঘুরতে আসবো বললে ওরা নানান কথা বলতো, যা শুনে মন মেজাজ নষ্ট হয়ে যেত, তাই বলিনি। সোহানা বলল, তো রিপোর্টের কি হবে? রাজু বলল, তোমাকে আমি ডাক্তার কাছে নিয়ে যাব না, এটাই আমার শেষ সিদ্ধান্ত, ব্যাস আমার তোমাকেই চাই, সন্তান লাগলে এতিম কাউকে নিজেদের কাছে নিয়ে নেব। এমন কথা শুনে সোহানা খুশি হয়ে রাজুকে জড়িয়ে ধরে। পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে আজ সোহানা। এখানেই সুন্দর সমাপ্তি হয়। সম্মানিত ভিউয়ার, আমি হাশেম রাজু। সন্তান দান সেটা খোদার লীলা, এটা নিয়ে ঘরের বউদের কটু কথা শোনানো বন্ধ করুন। প্রত্যেক স্বামী যদি এমন হতো সংসার নামের এই পৃথিবীটা কতই না সুন্দর হতো। বেঁচে থাকুক ভালোবাসা। গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোরশেদ। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। সম্পাদনায় হানিফ।